সকাল থেকে সন্ধে গৃহিণীদের কিন্তু নানা ধরনের কাজকর্ম করতে হয় আর এই সব কাজকর্ম নিয়েই কিন্তু আমাদের সারাটা দিন কেটে যায় তবে এই কাজকর্মগুলোকে যদি একটু সহজভাবে করে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের কাজটাও যেমন সহজ হয় আর একটু হাতে সময়ও বেঁচে থাকে নিজেদেরকে দেওয়ার জন্য তো নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল মৌ স্পেশানে আর আশা করি তোমরা সকলেই ভালো আছো তো এই ধরনেরই কিছু টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যেগুলো কাজকে অনেক সহজ করে দেবে এবং আমাদের হাতেও সময় থাকবে তো চলো চলে যাই আজকের প্রথম টিপসে প্রতিদিন আমরা রান্নায় যে মশলা ব্যবহার করে থাকি সেই কৌটোর মশলা যখন ফুরিয়ে যায় আমরা কিন্তু তার মধ্যেই আবার মশলা ঢেলে ফেলি না তার আগে অবশ্যই আমরা কৌটোটাকে মেজে পরিষ্কার করে নিই তো এখানেও দেখো আমি কৌটো মেজে পরিষ্কার করে নিয়েছি আর এবার যে সমস্যাটা হয় আমরা যতই কৌটোটাকে এরকমভাবে কোনো একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিই কিন্তু তার মধ্যেও কিন্তু একটা ভেজা ভেজা ভাব থাকে আর তার মধ্যে কিন্তু মশলা রাখা যায় না তো মশলা রাখার আগে আমরা যেটা করি রোদে দেই শুকাই তারপরে রাখি কিন্তু ধরো রোদ যদি না থাকে বা এই রোদের পেছনে দৌড়াদৌড়ি করাও কিন্তু ঝামেলা কাজ করতে করতে রোদে যাও শুকাও আবার নিয়ে আসো তো তার থেকে একটা সহজ উপায় যেটা রয়েছে এখানে দেখো আমাদের প্রত্যেক দিন যেমন রান্নাবান্না করা হয় তো এইভাবে একটা ঢাকনা তো দেয়াই থাকে হাঁড়ি বা কড়াইয়ের ওপর তো সেই ঢাকনার উপরে যদি আমরা এই কৌটোটাকে আর ঢাকনাটাকে এইভাবে রেখে দিই তো দেখবে এক দেড় মিনিটের মধ্যেই কিন্তু একদম শুকিয়ে যাবে কড়াইয়ের উপরের ঢাকনাটা যেহেতু গরম রয়েছে তো সেই জন্য কিন্তু ওই গরমেই শুকিয়ে যাচ্ছে তো আমি কৌটোটা একটু উল্টে পাল্টে দিলাম আর এর মধ্যেই কিন্তু কৌটো একদম পুরোপুরি শুকিয়ে গেছে যেটা কিন্তু রোদের পেছনে দৌড়াতে গেলে সময়ও নষ্ট হতো আর এত তাড়াতাড়ি শুকিয়েও যেত না তো দেখো এর মধ্যেই আমি কৌটো যেহেতু একদম শুকিয়ে গেছে আমি মশলাটা ঢেলে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে যদি একটু বুদ্ধি খরচা করে কাজ করা যায় তাহলে কিন্তু সংসারে অনেকটা সময় বেঁচে যায় তো চলো চলে যাই আজকের দু নম্বর টিপসে আর আজকের দু নম্বর টিপসে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি লঙ্কা কাটা নিয়ে বাড়িতে দেখবে অনেক সময় ছোটোদেরও মনে হয় যে রান্নাঘরে গিয়ে নিজেরা কিছু বানাই আর বাড়ির সবাইকে সারপ্রাইজ দেই। কিন্তু লঙ্কা কাটতে গিয়েই হয়ে যায় সমস্যা কারণ ছুরি দিয়ে কাটতে গেলে হাতে তো ঝাল লাগবেই আর সেই ভয়েতেই কিন্তু তারা রান্নাঘরের দিকে এগোতে পারে না তো আজকের এই টিপসটা ফলো করলে কিন্তু বাড়ির ছোটরাও অনায়াসে রান্নাঘরে এসে তাদের পছন্দ মতো রান্নাবান্না করতে পারবে বা যারা রান্নাঘরে নতুন প্রবেশ করেছে তাদের পক্ষেও এটা একদম সহজ হয়ে যাবে এখানে নিয়ে নিয়েছি দেখো একটা কাটা চামচ তো এখানে লঙ্কাগুলো যেহেতু একটু মোটা মোটা তো তিনটে লঙ্কা হয়েছে সরু লঙ্কা হলে কিন্তু চারটে ধরে যাবে তো এইভাবে কাটা চামচের মাথায় দেখো আমি লঙ্কাগুলোকে গেথে নিয়েছি এবার আমি কাচির সাহায্যে লঙ্কাগুলোকে কেটে নিই তাহলে কিন্তু দেখবে হাতে লঙ্কাও লাগবে না আর একসঙ্গে তিন চারটে লঙ্কা কাটাও হয়ে যাবে লঙ্কায় হাত না দিয়ে আর হাতে ঝাল লাগারও কোনো ভয় থাকবে না হাত না লাগিয়েই দেখো এইটুকু সময়ের মধ্যে আমি কতগুলো লঙ্কা কুচি করে নিয়েছি এরপরের টিপসে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখবে অনেক সময় বাচ্চাদের বা আমরা নিজেরা বড়রাও যখন কোনো কিছু সস দিয়ে খাই হয়তো পুরো সসটা প্রয়োজন পড়ে না তো তখন যতটুকু খাওয়া হয় বাদ বাকিটুকু কিন্তু আমরা ফেলেই দিই তো এই জিনিসটাকে ফেলে না দিয়ে কিন্তু দারুণ একটা কাজে লাগানো যায় প্রত্যেকদিন কিচেনে দেখবে এই যে ছুরি কাচি পিলার এইগুলো এত ব্যবহার করা হয় আর ব্যবহার করতে করতে এগুলোতে একদম কালো একটা দাগ পড়ে যায় আর এই দাগ কিন্তু সহজে দেখবে উঠতে চায় না তো আমরা এত ঘষা মাজা না করে যতটুকু সস এখানে রয়েছে সেই সসটা যদি ফেলে না দিয়ে ছুরি কাচি পিলারে এইভাবে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিই যখন আমাদের কাজকর্ম হয়ে যায় অবসর টাইম তখন কিন্তু এটা করা যেতেই পারে তখন এইভাবে একটু লাগিয়ে দশ পনেরো মিনিট যদি রেখে দিই আর তারপরে কিন্তু বেশি কোনো ঝঞ্ঝাট করতেই হবে না এখানে একটা নিয়ে নিয়েছি পুরোনো ব্রাশ আর এই পুরনো ব্রাশটা দিয়েই একটু ডলে দিলেই কিন্তু দেখবে একদম কালো দাগ ছোপ সব উঠে একদম উধাও তবে বেশি যদি দাগ ছোপ পড়ে গিয়ে থাকে তাহলে একটা কাজ করতে পারো এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিতে পারো নুনটা কিন্তু একটা স্ক্রাবারের কাজ করবে তো এবার সব এই পুরনো ব্রাশটা দিয়ে একটু ভালো করে ঘষে নিয়েছি বেশি ঘষা মাজারও প্রয়োজন পড়ে না হালকা এক করে একটু ডলা দিলেই কিন্তু হয়ে যায় আর এবার আমি ধুয়ে নিয়ে এসছি এবার একদম ক্যামেরার সামনে এনে তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো কতটা ঝকঝকে পরিষ্কার হয়েছে এটা কিন্তু একটা অভাবনীয় জিনিস জিনিসটা নষ্টও হলো না আর আমাদের সংসারের জিনিসগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল বন্ধুরা আজকে চার নম্বর যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা কিন্তু একটা দুর্দান্ত টিপস আর এই টিপসটা ফলো করলে যেমন আমাদের সংসারে কিছুটা হলেও সময় বেঁচে যাবে সেরকম কিন্তু কিছুটা হলেও সংসারে সাশ্রয় হবে তো কি সেটা চলো দেখে নিই আমাদের কিন্তু প্রায় দিনই জামা কাপড় প্রেস করতে হয় আর এই প্রেস করতে গিয়ে যেমন সময় লাগে সেরকম কিন্তু ইলেকট্রিকও খরচা হয় তো আজকে একটা দারুণ টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি এটাতে যেমন কিছুটা হলেও ইলেকট্রিক সাশ্রয় হবে সেই সঙ্গে সঙ্গে আমাদের সময়ও কিন্তু বেশ অনেকটা বেঁচে যাবে তো আমি এই শার্টটাকে প্রেস করবার জন্য নিয়ে নিয়েছি এখানে একটা ফয়েল পেপার আর এই ফয়েল পেপারটা বেশ কিছুটা অংশ রেখে এবার আমি কেটে নিচ্ছি আর এবার এই ফয়েল পেপারটাকে কিভাবে আমি ব্যবহার করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি জামার এই হাতাটাকে আমি ফয়েল পেপারে ঠিক ভাবে রাখবো যেন ফয়েল পেপারটা হাতার নিচেও থাকে আবার উপরেও থাকে মানে হাতাটা ঠিক মাঝামাঝিভাবে আমি রাখবো আর ফয়েল পেপারটার উপর থেকে এবার আমি প্রেস করবো এইভাবে প্রেস করাতে কি হবে আমাদের দু পিট কিন্তু প্রেস করা লাগবে এক পিঠ প্রেস করলেই অটোমেটিক্যালি অন্য পিঠটাও প্রেস হয়েই যাচ্ছে কারণ দেখো এখানে যেহেতু ফয়েল পেপার দেয়া রয়েছে দু পিঠে আর ফয়েল পেপার কিন্তু নিচের পিটেও হিটটা দিচ্ছে তো সেই জন্য এক পিঠ প্রেস করলেই অন্য পিঠ হয়ে যাচ্ছে আমি দেখো আমি উপর পিটটা প্রেস করেছিলাম আর হাতার নিচের পিটটাও কিন্তু সুন্দরভাবে প্রেস হয়ে গেছে আর এতে করে কিন্তু ইলেকট্রিকও যেমন বেঁচে যাবে সময়ও বেঁচে যাচ্ছে তো চলো চলে যাই এর পরের টিপসে এর পরের টিপস তোমাদের দেখাচ্ছি নুনের কৌটোতে দেখবে অনেক সময় নুন রাখলে কেমন যেন একটু ভেজা ভেজা হয়ে যায় আর এটা বিশেষ করে বর্ষাকালে হয়ে থাকে তো তার জন্য যে কাজটা করতে পারো কয়েকটা লবঙ্গ নিয়ে যদি নুনের মধ্যে এইভাবে ছড়িয়ে দাও তাহলে কিন্তু নুনের এই জল জল ভাবটা আর হবে না আর এছাড়াও নুন থেকে একটা সুন্দর গন্ধ বের হবে আর প্রয়োজনে কিন্তু লবঙ্গগুলো তুলে ব্যবহারও করা যাবে তো এটা একটা ছোট্ট টিপস ছিল আশা করি তোমাদের টিপসটা কাজে লাগবে তো চলো এর পরের টিপসে চলে যাই এর পরের টিপস বন্ধুরা চশমা নিয়ে অনেকেরই দেখবে চশমা এতটাই লুজ হয়ে যায় যে যখন তখন নিচে পড়ে যায় আর বারবার পড়ে গেলে তো চশমার কাজটা ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকে তো তার জন্য ঘরোয়া যে উপায়টা করা যেতে পারে অনেকের চশমার পেছনে এইভাবে একটা বাধার ব্যবস্থা করে নেয় বিশেষ করে এটা বয়স্ক মানুষরা করে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে বা যারা ইয়ং তাদের তো এই জিনিসটা করলে ভালো লাগবে না তো তার জন্য যে কাজটা করতে পারো এইভাবে একটা রাবার ব্যান্ড নিয়ে এইখানে যদি একদম টাইট করে এইভাবে লাগিয়ে দেওয়া যায় দুপাশে তাহলে কিন্তু আমাদের চশমা পরে ভাঙারও সম্ভাবনা নেই বাইরে থেকে দেখাও যাবে না অথচ আমাদের কাজটা খুব সুন্দরভাবে হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যে নতুন ভিডিও দিলে নোটিফিকেশন পৌঁছে যায় তোমাদের কাছে তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে